হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাইক্রোসফট এক্সেল 2010 পেজ লেআউট ট্যাব। শুরুতে চলে যাচ্ছি আমরা পেজ লেআউট ট্যাবে। ডান দিক থেকে দেখতে পাচ্ছি থিমস গ্রুপ দিয়ে শুরু। থিমস অর্থাৎ এখানে দেখাচ্ছে সেম পাওয়ার পয়েন্টের মতো, কিন্তু এই থিমসটা আমরা তখনই দেখতে পাবো যদি আমরা মাইক্রোসফট এক্সেলে যদি কোনো টেবিল ক্রিয়েট করি, যে কোনো ডিজাইন দিয়ে নি। এরপর যদি আমরা এই টেবিলের থিমস সেট করতে চাই, তাহলে এখান থেকে আমরা আমাদের পছন্দ অনুযায়ী একটি থিমস নিয়ে নিলাম। পরিবর্তনটা আমরা লক্ষ্য করতে পারতেছি, ঠিক যে থিমসটা আমরা ক্লিক করে নিব ঠিক সেই থিমসের অনুরূপ টেবিলটা ডিজাইন হয়ে যাবে। এটাই ছিল থিমস। এখান থেকে আমরা কালার, বিভিন্ন কালার দিতে পারবো। এই হচ্ছে কালার অপশন। ফন্ট অর্থাৎ আমরা যদি টেবিলে কিছু লিখি, অর্থাৎ এই লেখার ফন্টটা আমি কোন ফন্টে দেখতে চাই, ঠিক সেই ফন্ট সিলেক্ট করে দেব। ইফেক্ট, এরপর আমরা এখান থেকে যে কোনো স্টাইলিস্ট ইফেক্ট দিতে পারবো। এরপর আমরা চলে যাচ্ছি পেজ সেট আপ গ্রুপে। পেজ সেট আপ শুরুতে দেখতে পাচ্ছি আমরা মার্জিন। মার্জিনটা অর্থাৎ যখন আমরা পেজটাকে প্রিন্ট করব, স্প্রেডশিটটাকে প্রিন্ট করব পেজ আকারে, তখন সেই পেজে নির্দিষ্ট পরিমাপে একটা মার্জিন দিয়ে নেব আমরা। টপ অর্থাৎ উপরে, বটম নিচে, রাইট লেফট, ঠিক এইভাবে। হেডার ফুডার যদি আমরা রাখতে চাই কতটুকু রাখবো, সে অপশনটা আমরা দেখতে পাচ্ছি। অথবা এখান থেকে কাস্টম, ডিফল্ট ভাবে যদি না নিতে চাই তাহলে আমরা কাস্টম করে নিব। আমরা এখানে প্রয়োজন অনুযায়ী বাড়াতে কমাতে পারবো, ঠিক আমাদের প্রয়োজন মতো। এখান থেকে আমরা হেডার ফুডার যে কোনো কিছু দিয়ে নিতে পারবো। এই ছিল মার্জিন। এবার আসবো আমরা অরিয়েন্টেশনে। অরিয়েন্টেশনটা হচ্ছে, অরিয়েন্টেশনে দুটি অপশন, পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। আমরা এখানে সুন্দর দেখতে পাচ্ছি একই পেজ লম্বালম্বিভাবে, আর সেকেন্ড পেজ পাতালোভাবে লম্বা আকারে যখন থাকবে পেজটাকে তখন বলা হয় পোর্ট্রেট। একই পেজটা যখন পাতালো ভাবে প্রিন্ট করা হবে সেটা হবে ল্যান্ডস্কেপ। এরপর আমরা চলে যাই সাইজ। সাইজটা হচ্ছে আমরা যে পেজে প্রিন্ট করি এটা নির্দিষ্ট একটা সাইজ থাকে, যেমন লেটার, লিগেল। আমরা যখন জমির দলিল সংক্রান্ত কাগজপত্র দেখি, দেখি একটু লম্বা, ওইটাকে বলা হয় লিগেল পেজ। এই পেজের সাইজটা হচ্ছে 8.5 ইঞ্চি ইন্টু 14 ইঞ্চি। আবার আমরা যদি লেটার পেজে যাই, দেখতে পাচ্ছি লেটার পেজ সাইজ 8.5 ইঞ্চি ইন্টু 11 ইঞ্চি। প্রতিটা পেজের সাইজই আলাদা। এখান থেকে আমরা মোর পেজ সাইজ থেকেও পেজ সেট আপ করে নিতে পারবো। এর পরবর্তী অপশন হচ্ছে প্রিন্ট এরিয়া। খুবই গুরুত্বপূর্ণ মাইক্রোসফট এক্সেলে যখন আমরা প্রিন্ট করব, প্রিন্ট এরিয়া সিলেকশনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। প্রিন্ট এরিয়া সিলেকশন করে নিব আমরা, যে এরিয়াটাকে সিলেক্ট করতে চাই সে এরিয়াটা সিলেক্ট করে নিয়ে সে এরিয়া অনুযায়ী প্রিন্ট করতে হবে। ব্রেক অর্থাৎ পেজটাকে আমরা এখান থেকে ব্রেক করে নিতে পারবো, অর্থাৎ ভেঙে নিতে পারবো। ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে স্প্রেডশিটের পিছনে, অর্থাৎ আমরা যে লেখালেখি বা হিসাব নিকাশ এর পিছনে যদি কোনো ব্যাকগ্রাউন্ড সেট করতে চাই, এটা ছবি হতে পারে, কোনো পিকচার আমরা যদি দিতে চাই, তাহলে আমরা কোথায় আমাদের সেই পিকচারটা আছে সেখান থেকে আমি যেভাবে যাচ্ছি ঠিক এইভাবে চলে যাব। এরপর একটা পিকচার চুজ করে নিব, ইনসার্ট। আমরা দেখতে পাচ্ছি এখন
আমাদের স্প্রেডশিটের পিছনে একটি ব্যাকগ্রাউন্ড সেট আপ হয়ে গিয়েছে। স্প্রেডশিটটা শুরু থেকে শেষ পর্যন্ত এই ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক সেট হয়ে গিয়েছে। এরপর আমরা দেখব ডিলিট ব্যাকগ্রাউন্ড, এখান থেকে ডিলিট ব্যাকগ্রাউন্ড দিলে ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে যাবে। প্রিন্ট টাইটেল, প্রিন্ট টাইটেলটা হচ্ছে এখান থেকে আমরা যদি ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করি পেজ সেটআপ অপশন দেখতে পাচ্ছি। এতক্ষণ আমরা যা দেখলাম মার্জিন, অরিয়েন্টেশন, সাইজ এই সবগুলো আমরা এখান থেকে করতে পারবো। স্পেস, মার্জিন, হেডার, ফুটার, শিট, এখান থেকে আমরা অপশন সিলেক্ট করে ওকে করে দেব। এরপর আরো একটি গুরুত্বপূর্ণ অপশন, আমরা যদি এই টেবিলটাকে প্রিন্ট করি, আমরা একটু প্রিন্ট প্রিভিউ দেখে আসি। আমরা দেখতে পাচ্ছি এই অবস্থায় কলাম 5 চলে এসেছে, কিন্তু আমাদের টেবিলটা ছিল কলাম 6 পর্যন্ত। যেহেতু 6 আসে নাই, এখানে আমার আছে 110%। আমি যদি সাইজটা একটু কমিয়ে দিই, এবার আবারও আমরা প্রিন্ট প্রিভিউ দেখে আসি। এবার দেখতে পাচ্ছি কলাম 6 চলে এসেছে। যখন কোনো টেবিল বড় আকৃতির হয়ে যাবে, একই পেজে নিতে সমস্যা হবে, তখন এখান থেকে আমরা সাইজটা বাড়িয়ে অথবা প্রয়োজন অনুযায়ী কমিয়ে পেজটাকে সেট আপ করে দিয়ে প্রিন্ট করতে পারবো। এখান থেকে অটোমেটিক পেজের হাইট ওয়াইড দিতে পারবো আমরা, স্কেল টু ফিট। এখান থেকে আমরা আরো একটি ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করলে আমরা এর আগে যেমন দেখলাম পিন টাইটেল থেকে পেজ সেট আপ অপশন, ঠিক সেম ভাবে এখান থেকেও আমরা পাবো। এখান থেকেও আমরা পেজটাকে সেট আপ করে নিতে পারবো। এরপর আমি চলে যাচ্ছি পরবর্তী অপশন, শিট অপশন। শিট অপশনটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গ্রিডনেস। গ্রিডনেসটা হচ্ছে স্প্রেডশিট শক কাটা, যে স্প্রেডশিটটা আমরা এই শকগুলোকে যদি না রাখতে চাই, স্প্রেডশিটটাকে যদি ব্ল্যাঙ্ক করতে চাই অর্থাৎ খালি করতে চাই, এখানে টিক চিহ্ন বসিয়ে দেব। যদি না রাখতে চাই টিক চিহ্ন উঠিয়ে দেব। এরপর হেডিংস, আমরা যদি হেডিংস রাখতে চাই টিক চিহ্ন বসিয়ে দেব, যদি না রাখতে চাই টিক চিহ্ন উঠিয়ে দেব। ঠিক সেম ভাবে প্রিন্ট। এই ছিল শিট অপশন। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী অপশন, অ্যারেঞ্জ গ্রুপ। অ্যারেঞ্জ গ্রুপটা বুঝতে হলে শুরুতে আমরা একটি পিকচার নেব। আমরা এক্সেল স্প্রেডশিটে একটি পিকচার নেব। পিকচার নেওয়ার জন্য আমরা জানি ইনসার্ট, ইনসার্ট থেকে পিকচার, একটি পিকচার ইনসার্ট করে নিলাম, সাইজটাকে ছোট করে নিব। আরো একটি পিকচার নিব, পিকচার, দুটো ছবির অবস্থান এখান থেকে ব্রিং ফরওয়ার্ড করা আছে, সেন্ড টু ব্যাক কিওয়ার্ড একসাথে সিলেক্ট করে নিব, সেন্ড টু ব্যাক। পরিবর্তনটা লক্ষ্য করতে পারতেছি। অবশ্যই দুটি পিকচারকে একই সাথে যদি আমরা সেন্ড ব্যাক কিওয়ার্ড ব্রিং ফরওয়ার্ড করতে চাই একসাথে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার সিস্টেমটা হচ্ছে কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে, যে ছবিটা আমি আবারও করে দেখাই, এবার কোনোটাই সিলেক্ট নেই, প্রথমে একটা সিলেক্ট করে নিলাম, এরপর দ্বিতীয়টা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ঠিক এই ছবির উপরে ক্লিক দিলে হয়ে যাবে। এবার দুটো ছবি সিলেক্ট হয়ে গিয়েছে, এবার আমরা সেন্ড টু ব্যাক করতে পারি, যেহেতু সেন্ড টু ব্যাকেই আছে। আবার সেন্ড টু ব্যাক কিওয়ার্ড আমরা যেটা করব ঠিক সেইভাবেই পরিবর্তনটা দেখতে পাবো। এরপর হচ্ছে সিলেকশন পেন, এখানে যদি আরো একাধিক পিকচার থাকে এই অপশন থেকে সিলেকশন পেন করে নিব। এরপর অ্যালাইন, অ্যালাইনটা হচ্ছে কোন একটা পিকচারকে সিলেক্ট করি, এরপর আমরা অ্যালাইন কোন দিকে অর্থাৎ লেফট, রাইট, সেন্টার, লেখা অথবা পিকচারকে কোন দিকে নিতে চাই আমরা অ্যালাইন থেকে করে নিতে পারবো। দুটো ছবি আলাদা আলাদা ভাবে সিলেক্ট করা আছে,
এখন আমি দুটো ছবিকেই সিলেক্ট করে নিয়েছি। যদি একটি ধরে যে কোনো একটি ধরে টান দিই, একটি সরে যাবে। যদি ছবিটাকে আমরা গ্রুপ করি তাহলে কিন্তু দুটো ছবি একই সাথে নড়াচড়া করবে। এর জন্য দুটিকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিলাম, গ্রুপ অপশন দেখতে পাচ্ছি, গ্রুপ। এবার যদি আমরা একটি ছবি ধরে টান দিই তাহলে অপর ছবিটাও চলে আসবে, কেননা এখন গ্রুপ করা আছে। গ্রুপ অপশন থেকে আনগ্রুপ করে দিলে গ্রুপ উঠে যাবে। এরপর রোটেট, আমি কোন অ্যাঙ্গেলে, 90 ডিগ্রি হতে পারে, 90 ডিগ্রি রাইট, রোটেট লেফট, 90 ডিগ্রি, আমি ঠিক যেভাবে নিতে চাই সেইভাবে পিকচারটাকে দেখতে পাবো। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পেজ লেআউট ট্যাবের পরিচয় ছিল। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর ভিডিও।